নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের একটা সুন্দর ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটা আমি একটা টেবিল ক্লথের উপরে করেছি। আপনারা এই ডিজাইনটা বেডশিট, পিলো কভার, কুশন কভারের ওপর করতে পারেন, খুব সুন্দর লাগবে। এটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন এবার ভিডিওটা দেখে নিন। প্রথমে একটা টেবিল ক্লথ নিয়েছি, তার উপরে সুন্দর একটা ডিজাইন করেছি। এই ডিজাইনটা একদমই নতুনত্ব ডিজাইন। ফার্স্টে আমি ওয়াটার ব্রাশ করে নিচ্ছি, কালার ওয়াটার ব্রাশটা করছি। একটু জলের মধ্যে সামান্য একটু ফেব্রিক কালার নিয়ে আমি রংটা করছি। খুব সুন্দর একটা ডিজাইন, আপনারা দেখলেই পারবেন। এই ডিজাইনটা আপনারা টেবিল ক্লথ, বেডশিটের কোনায় কোনায় করতে পারেন। আবার যদি পিলো কভারে, কুশন কভারে করেন, তবে ছোট্ট ছোট্ট ডিজাইন করতে পারেন। এই ডিজাইনটার ফেব্রিক কালার করার সময় দেখবেন একটা ডিজাইন থেকে অনেক রকম ডিজাইন বের করা যায়। এই ডিজাইনটা আপনারা কুশন কভারে, টেবিল ক্লথে, বেডশিটে, পিলো কভারে করতে পারেন, খুব সুন্দর লাগবে। আবার শাড়ির মাঝখানেও এরকম ডিজাইন করতে পারেন, তবে এই রকম ডিজাইন করলে একটু ছোট করে করতে হবে, বেশি বড় করলে আবার ভালো লাগবে না। কিছু কিছু ফুল আর ফল পাতা দিতে পারেন, তবে এতগুলো ফুল ফল দিলে ভালো লাগবে না, অল্প করে দিতে পারেন। শাড়ির আঁচলে করতে পারেন, এরকম ডিজাইন ভালো লাগবে। আগের দিন আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, ওই ভিডিওটা অনেকেই দেখেছেন, কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে বলেছেন। আর ওই আমার আমি এতটাই খুশি হয়েছি যে আমাকে অনেকেই শর্ট ভিডিওটা সাপোর্ট করেছেন। দেখলাম 450টার ওপরে ভিউজ, তো আমার দেখে খুবই ভালো লাগলো যে আমাকে সাপোর্ট করেছেন ওই ভিডিওটায়। আর ডিজাইনটা দেখে অনেকেরই ভালো লেগেছে। একটা টেবিল ক্লথের এইপরই ডিজাইনটা করেছিলাম, টেবিল ক্লথের মাঝখানে আপনারা কীভাবে ডিজাইনটা করবেন, কীভাবে খুব সহজেই তুলির সাহায্যে আপনারা ডিজাইনটা করবেন আমি দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিও করেই। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন আর কমেন্ট করেছেন। আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও ভিডিওটা দেখেননি, আগ্রহ দেখার জন্য অবশ্যই বলবো ভিডিওটা দেখে নিন, কারণ ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। আশা করছি ওই ভিডিওটা আপনাদের খুব মনের মতো হবে। অবশ্য যারা নতুন শিখছেন, যাদের সময় কম হাতে, তাদের জন্য ওই ভিডিওটা খুবই সহজ সাধারণ একটা ভিডিও। আর একটা কথা সবাইকে আমি জিজ্ঞাসা করব যে আমি কি লাইভ ভিডিও করব, আপনাদের কি লাইভ ভিডিও পছন্দ? এইসব ডিজাইনের ওপরে যদি আপনাদের লাইভ ভিডিও পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি লাইভ ভিডিও করব নাকি। তো আমি আরেকদিন আপনাদের লাইভ ভিডিও করে দেখাবো এরকম ডিজাইনের ওপরে, আরও সুন্দর সুন্দর ডিজাইন করে দেখাবো লাইভ ভিডিওয়। তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাইভ ভিডিও পছন্দ নাকি, আমি লাইভ ভিডিও করব নাকি। আজকের এই ডিজাইনটা একদমই নতুনত্ব ডিজাইন, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, খুব সহজ। আপনাদের জন্যই বারবার আমি সহজ ডিজাইন নিয়ে আসি, যাতে আপনারা খুব সহজেই ডিজাইনগুলো করতে পারেন, শিখতে পারেন এই ভিডিওর থেকে কিছু। আর এখানে আমি ফ্রেমের ব্যবহার করিনি, প্রথমে কাপড়টাকে আয়রন করে নিয়েছি, তারপরে আমি ডিজাইন করেছি। তো পেন্সিলের কাজ করে নিয়ে তারপরে ডিজাইনটা করেছি। পেন্সিল দিয়ে একদম আমি টেবিল ক্লথের ওপর এঁকে নিয়ে তারপরে রং করেছি। আমার এখন কার্বন পেপার বা টেসিং পেপারের প্রয়োজন হয় না,
আর যারা নতুন শিখছেন তারা অবশ্যই কার্বন পেপার আর ট্রেসিং পেপারের ব্যবহারটা শিখে নেবেন। আগে আমার অনেক ভিডিও আছে কার্বন পেপার ট্রেসিং পেপারের ব্যবহার নিয়ে, কিভাবে প্রথম প্রথম শিখবেন ফেব্রিক কাজ, অনেক ভিডিও আছে, দেখে নেবেন অবশ্যই। প্রথম থেকে দেখলে কি আপনাদের সুবিধাও হবে, আবার কাজটা পুরোটা শিখেও যাবেন, অসুবিধা হবে না। মাঝখান থেকে আঁকা শুরু করলে অনেক সময় অসুবিধা হয়, রঙের ব্যবহার করা যায় না, মিডিয়ামের ব্যবহার করা যায় না। অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে এই ভিডিওগুলো দেখে রং করার চেষ্টা করবেন। তো আমি এখানে 2-4 নম্বর ফ্ল্যাট তুলিগুলো ব্যবহার করেছি, রাউন্ড তুলি ব্যবহার করিনি। আর এখানে গোল্ডেন ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারটা মিশিয়ে তারপরে রং করেছি। এখানে যে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে, আমি গোল্ডেন ইয়েলো কালারের সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে তারপরে রংটা করেছি। আর পিঙ্ক কালারটা ফ্লাওয়ারগুলোই ব্যবহার করেছি। খুব সুন্দর ডিজাইন, এই ডিজাইনটা সামনে থেকে দেখলে খুবই সুন্দর লাগছে। এখানে যে কালার ব্রাশটা করে নিয়েছি প্রথমেই ডিজাইন করার আগে, সেখানে স্যাপ গ্রিন কালারের সাথে একটু ওয়াটার কালার মিশিয়ে তারপরে রং করেছি। আপনারা ওয়াটার ছাড়াও মিডিয়াম ইউজ করতে পারেন কালারের সাথে, বেশি করে মিডিয়াম নিয়ে একটু সামান্য কোটা কালার নিয়ে রং করতে পারেন। তো ওই ক্ষেত্রে মিডিয়ামের ব্যবহারটা বেশি দরকার হয়, আবার কাপড়টা অনেক সময় খসখসে হয়ে যেতে পারে, যার জন্য ওয়াটার ব্রাশটা করে নেওয়াই ভালো। আর এমনি যদি আপনারা ওরকমভাবে চারিদিকে রং করাতে চান, কিছুতেই ছড়াবে না ওয়াটার ছাড়া। তো এইভাবেই করতে হয়, ওয়াটার দিয়ে কালার নিয়ে একটু ব্রাশ করতে হয়। আর ডিজাইন করা শেষে আপনারা অবশ্যই শুকিয়ে নেবেন, তারপরে উল্টো পাশ দিয়ে আয়রন করবেন, যাতে রংটা ফেড না হয়ে যায়, অনেক দিন পর্যন্ত থাকে। তো আর বেশি কথা বলবো না, এবার আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করছি সবার ভালো লাগবে।
এখানে আমি স্যাভরিন কালার, গোল্ডেন ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার, হোয়াইট কালার, পিঙ্ক কালারগুলো ব্যবহার করেছি। অসাধারণ একটা ডিজাইন, সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগছে, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।